प्रिय दर्शक अस्सलाम वालेकुम, आज 18 नवेम्बर 2021 कृषि एंड खामार चैनल नतून एक पर्व अपन स्वागत। आज के कृषि एंड खामार चैनल अवस्थान करते हृदय डेयरि फार्मे और ये फार्मे अवस्थान पाबना जिलार भांगड़ उपजिलार पवानीपुर ग्रामे। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে হৃদয় ডেয়ারি ফার্মের মালিক আশরাফুল ভাই গাবিগরু বিক্রয় করে থাকে। এর আগে হৃদয় ডেয়ারি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি। নতুন করে খামারে এসে দেখতেছি বিগ সাইজ সহ মাঝারি সাইজের বেশ কিছু দুধের এবং প্রেগন্যান্ট গাবি উনি আবার সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাবিগুলো আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাবিগুলো সংগ্রহ করা হয়েছে, বা আজকের প্রতিবেদন দেখে নিলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক আশরাফুল ভাইয়ের কাছ থেকে। আর দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাবিগরু বিক্রয় করা হয়, আপনারা যে যেখান থেকে গাবিগরু কিনবেন, গাবি কিনতে হলে দয়া করে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও ধরে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জানি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। শীতের সময় দুধের কালেকশন তো মনে একটু বেশি হবে না? হ্যাঁ ভাই, এখন বেশি শুরু হয়ে গেছে। মনে করেন আপনার নিয়মিত ভাবে দেখা যাচ্ছে দুটো তিনটে করে গাভী প্রতিদিন বাচ্চা দিচ্ছে, সব খামারই আচ্ছা দুধ শাল দুধ আনতেছে দেখতেছি আমি। শাল দুধ গুলো কি আপনি আলাদা করে সংগ্রহ করেন নাকি একই পাত্রে রাখেন? শাল দুধ গুলো আপনার আলাদা সংগ্রহ করি, আলাদা সংগ্রহ করে ওটা ঘোষ বাড়ি দিই। ওটা হচ্ছে ঘোষ বাড়ি দিয়ে দেন? আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার খামারের নাম হৃদয় ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, আপনি একজন গাবিগরুর ব্যবসায়ী পাশাপাশি এই দুধের ম্যানেজার? জি 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 জি। কত লিটার দুধ সরবরাহ হবে এখন এখান থেকে? ভাই এখন তাও আপনার 820 লিটার থেকে 25 লিটার কালেকশন হবে এই সকালবেলায়। সকালবেলা মানে মন কত মন হচ্ছে? আপনার 20 মনের ঊর্ধ্বে আপনার 23 মন 22 মন 21 মন দুধ এখন কালেকশন হবে এখন। আচ্ছা, গরমের সময় থেকে তো মনে হয় শীতের সময় আপনার দুধের চাহিদাটা বেশি থাকে, আপনার দুধটা সংগ্রহ বৃদ্ধি পায় না? জি জি জি। সর্বোচ্চ দুধ আপনার এখন থেকে মনে করেন জানুয়ারি মাসে সর্বোচ্চ বেশি দুধ হবে। জানুয়ারি মাস থেকে? জি, যখন ফুল শীত পড়বে। জানুয়ারি মাসে আপনার সকালবেলা আমি 30 মন দুধ কালেকশন করবো। কাঁচা ঘাস 25 মন কালেকশন করবো। আচ্ছা, এই হিউজ কালেকশন গুলো আপনি এই এলাকার যে প্রান্তিক খামারি ভাইরা আছে তাদের কাছ থেকে সংগ্রহ করেন? এই যে দেখেন আপনার কত লোক আপনার আসছে দুধ নিয়ে আসছে, এদেরকে আমি কি কারোর সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলবেন, বলেন। আসেন মুরব্বি, কেউ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, আপনি দুধ নিয়ে আসছিলেন আশরাফুল ভাইয়ের কাছে, কত লিটার আনছিলেন? আনছিলাম হলো 12 লিটার। 12 লিটারের মতো আনছিলেন? এটা আপনার গাভীর দুধ? হ্যাঁ। কতগুলো বাসায় গাভী আছে? আমার গাভী আছে 6টা। মোট 6টা গাভী আছে, 6টা গাভীর মাত্র 12 লিটার দুধ হয়। এখন বিএবিটা আবার সামনে। আচ্ছা, সামনে মানে প্রেগন্যান্ট, এখন রেডি প্রেগন্যান্ট আছে, সামনে বাচ্চা হইলে দুধ বাড়বে? দুধ বাড়বে। আচ্ছা, এই 12 লিটার দুধের আপনি লিটারে কত করে পাচ্ছেন? 40 টাকা দাম পাচ্ছি, হয়তো 2 টাকা করে বোনাস পাচ্ছি। 40 টাকা করে দাম দেয়, 2 টাকা বোনাসও দেয়। আশরাফুল ভাই মানুষ হিসাবে কেমন? আপনি তো এলাকার লোক, তার খুব ভালো, ভালো লোক। আচ্ছা, তিনিও তো গাভীর ব্যবসাও করে। আচ্ছা, তার কাছে কাস্টমার কি আসে বাইরের থেকে? প্রতিদিনই আসে, প্রতিদিনই বাইরের কাস্টমার আসে। তো বাইরের এরকম আমার যারা ভিডিও দেখতেছে আমার ভাইরা দূর দূরান্ত থেকে, তারা এখানে সরজমিনে আসলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মুরব্বি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ভাই, মুরব্বির সাথে তো কথা বললাম, আপনার এলাকার প্রান্তিক খামারি, আপনার কাছে বিল আটকে থাকে জন্য মিথ্যা কথা বলছেন না, সত্য কথাই বলছেন আপনি? না ভাই না, আমি প্রতি সোমবারে আপনার হচ্ছে হলো আমি ব্যাংক উত্তোলন করে আপনার প্রতি সোমবারে টাকা পেড করি, একদম সপ্তাহ সপ্তাহ ক্লিয়ার, প্রতি সপ্তাহে আপনার 1 টাকা কোনোদিন কারোর বাকি থাকে না। আচ্ছা, এবার কতগুলো গাবি নিয়ে আসছেন? মোট নতুন গাবি কয়টা আছে? এগুলো আপনার গত প্রতিবেদনে যা দেখাইছি একটাও নাই, 3টা গাবি বিক্রির মতো রয়েছে, সে 3টা আপনার আজকে ডেলিভারি হবে। আর নতুন কালেকশন 8টা আছে, অনেক কালেকশন করছিলাম কিন্তু ওগুলো বিক্রি হয়েছে, এখন শুধু 8টা গাবি দেখা পাচ্ছি। তো দূরান্ত থেকে কাস্টমার আসতেছে এখন বর্তমানে? এই যে আসছে, ইনি আসছে, দেখেন জেলা পরিষদ থেকে, এনার সাথে একটু কথা বলেন, বলা যাবে কথা দাম দা। হ্যাঁ বলেন, কথা বলেন। আচ্ছা, একটু আগে আসেন আপনি, সাথে কথা বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি জেলা পরিষদ থেকে আসছেন? জি। কবে আসছেন? কালকে। গতকালকে আসছেন? গতকালকে আসছি। কিভাবে আসা হইলো অত দূর থেকে এখানে? ট্রেনে আইছি, তারপরে আপনার এই যে ইজি বাইকে আইছি, আপনার পরবর্তীতে এখানে আর কি আমার এই শ্বশুর হোন্ডা নিয়ে আইছে। আচ্ছা, এখানে এলাকায় কি আত্মীয় আছে আপনার? আত্মীয় আছে।
এইজন্য এই সুবাদে চলে আসছেন? জি। আচ্ছা, তো আশাবুল ভাই মানুষ হিসেবে কেমন? ভালো। গরু নিছেন কি? গরু নেব আর কি। এখনো নেন নাই? এখনো নেইনি। গরু কি আশাবুল ভাইয়ের কাছে আছে? ওগুলো তারই গরু? হ্যাঁ, তারির গরু। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অনেক দূর দূরান্ত থেকে জেলা ফরিদপুরের অনেক দর্শক আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আছে, বলেন। ওই গরু নিয়ে যাবে, ভালো ভালো রেজাল্ট পাবে, ভালো দুধ পাবে, ভালো দুধ পেয়ে সে উন্নতি হবে, দুধের রেজাল্ট ভালো হবে এখান থেকে নিলে। হুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার কেমন দাম থেকে আছে আশরাফুল ভাই? ভাই, দাম আছে আপনার 180,000 থেকে আপনার 2,00,000 আপনার 70 পর্যন্ত আছে। 180,000 নিচে? জি, 180,000 নিচে, 2,70,000 উপরে। প্রতিটা গাবিতে দরদামের সুযোগ দেন প্রতিবার? এবারে সামান্য কিছু সুযোগ, ওই সম্মান রক্ষা আর কি। আচ্ছা, তো চলেন, ফ্রি হলে আমাকে আস্তে আস্তে গরু দেখান। চলেন জি। আশাবুল ভাই, বিগ সাইজ দিয়ে শুরু করলাম, যেহেতু আপনার কাছে বিগ সাইজের গরু বেশি পাওয়া যায়। সর্বপ্রথমে 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের যে একটা গাবি আছে, এটা কোন জাতের? এটা আপনার অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান। আপনার এটা আপনার 3 মাসের প্যাগনেট, 3 মাস রানিং চলতেছে প্যাগনেট। এর বাচ্চাটা নাই, বাচ্চাটা আমার এই আমি যেখানে দুধ দিই সেই ব্রাকের ইনসাস আপনার হচ্ছিল। এই গাভীর বাচ্চাটা আপনার খুব শখ করে বকনা বাচ্চা ছিল, উনি আপনার এই 3 মাসের বাচ্চার বয়স 5 মাস হয়েছিল, ওই সময় আপনার হচ্ছিল বাচ্চাটা, কয়েকদিন হলো বাচ্চাটা আপনার নিয়ে নিছে আমার কাছ থেকে। ভালো পার্সেন্টেজ হয়েছিল। আমি এটা আপনার এমনি হাত বানানো দোয়াচ্ছি, দুধ আছে আপনার এখনো 17 কেজি দুধ আছে এটা। এটার এখনো 17 কেজির মতো দুধ পাওয়া যাচ্ছে? জি জি জি। দাঁত কি কয়টা হয়েছে? দাঁত 6টা ছিল, 8টা হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে? জি। বিগ সাইজও হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে বয়স না বাড়লে তো এত বড় হয় না। না না। আচ্ছা, দুধ আছে কেমন? দুধ আপনার 16 থেকে 17 কেজি দুধ আছে এখন। সকালে যদি আমি এখন দহন করে নিই কত লিটার দুধ দিবেন? তাও 11 কেজি দুধ বাড়াবেনি, 11 লিটারের মতো। তাই কি আপনার আসলে ভিডিওটা শেষ হলে ওটা দোয়ানো দেখবেন যে কত স্বাধীন এবং কত ইজি এবং কতটুকু দুধ হয় একটু আপনার দুধটা বুঝ করে দেখে। এমনি একটু আমাকে সরজমিনে দেখায় দেন, আমার তো আসলে প্রতিটা গরুতে এরকম সম্ভব না। এমনি একটু আপনি গাটা লারেন, তলাবাট লারেন, দেখি কেমন শান্ত আছে। আচ্ছা, গরু মাশাআল্লাহ স্বাদ না। তবে এই এই বাটটা কিন্তু আপনার একটু দুধ কম আছে, সেটা আমি বলে দিচ্ছি। কারণ আপনার ওই কেউ আপনার ভিডিওতে নিবে পরে বলবে যে ভাই আপনার বান কানা দিচ্ছেন না, বান কানা না, মনে করেন এই সামনের এই বাটের চেয়ে এই বাটে দুধটা আপনার 1/2 লিটার কম হবে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমি সরজমিনের থেকে এই বারটা আমাকে টেনে এখান থেকে দুধ বের করে দেখাইতে হবে। হ্যাঁ, 100%। আর বিকেলে দহন করবেন কত লিটার হবে? বিকেলে দোয়ালি আপনার তাও 7 থেকে 8 লিটার, 7 লিটার হবে। 7 লিটারের মতো? হ্যাঁ, 7 লিটার দুধ হবে। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি এটা দেখে পছন্দ করে কত টাকা দাম পড়বে? এটা আপনার দাম চাবো না ভাই, এটা আপনার হচ্ছিল ফোনে কথা বলে আপনার দাম নেব। কত এই একটা গরুতেই তাহলে কিন্তু সুযোগ পাবে? হ্যাঁ, এই একটা গরুতে সুযোগ, এই গরুটা আমি দাম চাবো না। আপনার হচ্ছিল আসবে, এসে আমার বাসায় এসে গরুটা দোহান করবে এবং ডাক্তার নিয়ে এসে চেক দিবে, চেক দিয়ে যদি বাচ্চা থাকে তারপর আপনার দামের সাথে কথা বলবো। আচ্ছা, সে চাইলে নিজে থেকে ডাক্তার নিয়ে আসবে, আসার পরে এখানে এসে চেক করবে, প্রেগন্যান্ট পাইলে দরদাম করবে, এরপরে নিবে? এরপরে নিবে। আচ্ছা, এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখি। দেখেন, 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী আছে, সাদা কালো, এটা কোন জাতের? এটা আপনার হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ানের কিন্তু নাভি কম্বল চোট এগুলো কোনোটাই থাকে না। এটা নাভি কম্বল চোট এগুলো আপনার আছে কিনা আপনি নিজেই দেখেন। আপনার যেহেতু প্রতিদিন এমন একটা দিন নাই যে আপনার 4টা 5টা 7টা প্রতিবেদন দিচ্ছেন না, আপনার আসলে আপনিও কিন্তু যাচ্ছি নিয়ে গেছেন, সেহেতু আপনি দেখেন যে এগুলো আছে কিনা। আচ্ছা, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী, দাঁত কয়টা? দাঁত আপনার 6টা ছিল, আপনার দাঁত বের হয়েছে, 8টা হচ্ছে। 8 দাঁতে যাচ্ছে? 8 দাঁতে যাচ্ছে। আচ্ছা, তার মানে মানে 8 দাঁত বের হয়নি, শুধু এখনো 6 দাঁত আছে, দাঁত পড়ছে আর কি। আচ্ছা, তার মানে দর্শক ভাইরা 8 দাঁত ধরেই কিনবে? 8 দাঁত ধরেই কিনবে। 6 নম্বর বাচ্চা? এটা আপনার 3 নম্বর বাচ্চা হবে, তৃতীয় বাচ্চা। আর প্রথম গরুটার কয় নম্বর বাচ্চা ছিল? ওটা আপনার 3 নম্বর বাচ্চা দিছে। আর এটা যে পেটে যে 3 মাসের বাচ্চা আছে এটা 4 নম্বর? জি জি, 4 নম্বর। আচ্ছা, আর এটার হচ্ছে তৃতীয় বাচ্চা হবে, প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। এটার কত মাসের প্রেগন্যান্ট? এটা আপনার 9 মাস শেষ হচ্ছে, 9 মাসের আর মোটামুটি 7-8 দিন বাকি আছে। আর মাশাআল্লাহ রসও দিয়ে দিছে না? রস অলরেডি এসে গেছে দেখেন। আচ্ছা, দেখি একটু জায়গাটা দেখান। 17-18 দিন টাইম লিবে, এখনো 17 থেকে 18 দিন কাটের হিসাবে। জি জি, এরপরেও 2-4 দিন এলোমেলো হতে পারে। এলোমেলো হতে পারে। দাম কত? এটা দাম লোক 2,60,000। এটার দাম চাইলেন 2,60,000, দেখে কোনো কারোর পছন্দ হইলে দরদামের সুযোগ পাবে? জি জি, সুযোগ আছে। এই যে পাশে 3 নম্বরে একটা বিগ সাইজের গাবি আছে সাদা, এটা কোন জাতের? এটা আপনার আসলে আপনার কেউ বলে আপনার রানী শঙ্কর, আসলে রানী শঙ্কর বলে তো কোনো জাত নেই, এটা আপনার হলস্টেন ফ্রিজিয়ান।
আপনার হচ্ছে হলো সাদার ইয়াটা বেশি থাকে, এই জন্য অনেকে বলে যে রানীশঙ্কর, রানীশঙ্কর তো কোনো জাত আছে না, এটা হচ্ছে ভালোবেসে অনেকেই ডাকে রানীশঙ্কর, তবে এটার জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, দাঁতে কয়টা? দাঁতে ছয়টা কেবল হচ্ছে ভাই, চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে। কয় নম্বর বাচ্চা হবে? দুই নম্বর বাচ্চা হবে। পেটে বাচ্চা? জি জি, পেটে বাচ্চা। আচ্ছা, প্রেগনেন্ট গরুতে তো বাটে এবং জরায়ুতে গ্যারান্টি 100% আপনার হচ্ছে হলো ধারবাট এবং আপনার জরারুর, এগুলো আমি গ্যারান্টি দেবো। গ্যারান্টি সময় আছে এটা কেমন ভাই? এটা আপনার 16-17 দিন টাইম আছে, 16 থেকে 17 দিন। হ্যাঁ, দেখেন এই যে আপনার ওলান পোলানের কত জায়গা আর কত স্বাধীন, এগুলো আপনার একটু দেখেন। গরু কি এলাকা থেকে সংগ্রহ করছেন নাকি বাইরে থেকে? এগুলো এলাকা থেকে আপনার কালেকশন করা। সদস্যদের কাছ থেকে কোনটা সংগ্রহ করা আছে এবার? আছে আছে, সদস্যর কাছ থেকে কালেকশন। যেটা সদস্যর কাছ থেকে কালেকশন করা ওইটার দুধের রেকর্ডটা আমাকে জানাই দিবে। আচ্ছা ঠিক আছে, জানাবো। আচ্ছা, এইটার দাম কত? এটা 2,80,000 দাম। সিরিয়ালে 3 নম্বর সিরিয়ালের একটা গাভী দাম চাইলেন 2,80,000, দেখে কারো পছন্দ হলে দরদামের সুযোগ পাবে। জি জি জি। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখি। 4 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর গাভী আছে, এটা কোন জাতের ভাই? এটা আপনার হলস্টেন ফিজিয়ানের সঙ্গে জার্সির বিষ্ট আছে। আপনার সামনের সাইডটা আপনার হচ্ছে হলো জার্সি, পিছনের সাইডটা আপনার হচ্ছে হলো ফিজিয়ান। আচ্ছা, এই যে সামনের যে কান মাথা দেখেন, আপনার কান মাথা চোখ এগুলো দেখেন পুরো আপনার হচ্ছে হলো জার্সির অঙ্ক, কপালটাও জার্সির মতো, কপালটাও জার্সি পাইছে। আচ্ছা, এই যে তারপরে শীত দ্বারার উপর দিয়ে লালচে একটা রং চলে গেছে, রং আছে দেখেন, আপনার পুরাটাই আপনার জার্সির বৈশিষ্ট্য। জি জি জি। আচ্ছা, আর পিছনের দিকে যে একটু উঁচা দেখেন মাথা মাজাটার, ইয়া আপনার হচ্ছে হলো পুরো আপনার হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান, ওলানটা পিছন থেকে বের হয়ে আসবে, এগুলো হলস্টিয়ান ফিজিয়ানের লক্ষণ। জি জি জি। আচ্ছা, দুইটার সংমিশ্রণে এই জাতটা হয়েছে? জি। এমনিতে কোনো সমস্যা নাই, দুইটাই ভালো জাত? হ্যাঁ 100% দুইটাই ভালো জাত। দাঁত কয়টা এটার? এটা আপনার ছয় দাঁত কেবল হচ্ছে, ছয় দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে। কয় নম্বর বাচ্চা হবে? এটা 2 নম্বর বাচ্চা হবে, একটা দিছে আগে, এটা 2 নম্বর বাচ্চা হবে। প্রেগনেন্ট গরু এবারে বেশি? জি জি, প্রেগনেন্ট বেশি। আচ্ছা, এই পাশে কয়টা বকনি ইয়ে আছে, বাচ্চা সহ আছে? এটা 4টা বাচ্চা সহ আছে। যে দুটা গরু আছে আপনার হচ্ছে আজকে রাত্রে, এটা দিছে রাত 10টা বাচ্চা, আর এটা ফজর আজানের পর আপনার বাচ্চা দিছে। আচ্ছা, ইনশাল্লাহ এগুলো আমরা দেখাবো, আগে এটা শেষ করি। এটার দাঁত হচ্ছে 6টা। প্রেগনেন্ট কয় মাসের? প্রেগনেন্ট আপনার হচ্ছে 9 মাস শেষ হচ্ছে মোটামুটি, আর ওই 12-14 দিন টাইম আছে। 10 দিনের মতোই ধরে নেবে দর্শকরা, 10 থেকে 15 দিনের মতো সময় ধরে নেবে। একটা বাচ্চা দিছে তো আপনার হচ্ছে হলো, এগুলো আপনার ওলানে আসতে আর বেশি সময় লাগবে না, দেখুন ওলানের চামড়াটা কত পাতলা। আচ্ছা, এমনি দ্বিতীয় বেনের গরুগুলো আপনার 1 সপ্তাহের মধ্যে ওলান পালান দেখা যায়, বড় হয়ে যায়। এটার দাম কত? এটা 2,50,000। 2,50,000, 2,50,000 টাকা দাম। জি জি। কারো পছন্দ হলে দরদাম শেষ সুযোগ দিবেন এবং দরদাম শেষে বুকিং করে রাখতে পারবে। জি জি, পারবে। এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখি। দেখেন 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী আছে ভাই, কালো রংটা বেশি আছে এর শরীরে, সাদা রংটাও আছে। এইটা কোন জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? জি। শিঙে চুন দেওয়া হয়েছে? হ্যাঁ, শিঙে চুন দিছি। আপনারা কি জন্য যেন চুন দেন? চুনটা দিয়ে আপনার হচ্ছে হলো দ্রুত ফুল পরে যায়, আর মানুষের আপনার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ওলান পোলান বড় দেখা গেলে মানুষের চোখ লাগে। আচ্ছা, এই চোখটার হিসাব মেনে নিলাম, আসলেও কি আপনার শিঙে চুন দিলে যে আপনি বলেন গর্ভফুলটা, এটা কি আসলে দ্রুত? 100% আপনার হচ্ছে হলো বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কিছু দানাদার খাদ্য আপনার হচ্ছে হলো একটু পানির সঙ্গে মিক্সার করে দেন, তাহলে পেটটা একটু ভার হলো, পেটটা ভারী হলো, আর আপনার চুন দিলে এই দুটাতে একই কাজ করে, আপনার হচ্ছে হলো জরারুটা আপনার দ্রুত ভিতর থেকে বের হয়ে আসে। আচ্ছা, এটার কোলে বাচ্চা আছে তার মানে সম্ভবত? জি জি, বাচ্চা আছে। বাচ্চা তৈরি করো। এই কই, তোমরা কই? ওই সামনে গোড়ার মধ্যে বাচ্চা না? বাচ্চাটা নিচে নামা দাও। আচ্ছা, এটার দাঁত সম্পর্কে আমাকে জানান, কয়টা দাঁত? আপনার ভাই দ্বিতীয় বাচ্চা, ছয় দাঁত। ভাই দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে, ওই যে বাচ্চাটা নামানো হচ্ছে, কি বাচ্চা হয়েছে ভাই? ভাই ওটা বকনা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। হ্যাঁ, আপনার মোটামুটি রাত 10টা সাড়ে 10টার দিকে এটা বাচ্চা দিছে। এখন তো মোটামুটি 8টার মতো বেজে গেছে। হ্যাঁ, ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে? 100% একদম পুরো ক্লিয়ার, ফুল টুল ক্লিয়ার। জি জি জি। আচ্ছা, বাচ্চাটা মাশাআল্লাহ হাই কোয়ালিটির বাচ্চা হয়েছে, মায়ের জাতি পাইছে? হ্যাঁ, একদম 100% মায়ের জাতি পাইছে। শাল দুধ কেমন টান হয়েছে রাত থেকে? শাল দুধ আপনার ওই রাত্রে একবার টানিয়ে দিছি, তারপরে আপনার ফজর আজান যখন দেখাই তখন একবার টানিয়ে দেওয়া হয়েছে, ওকে দুধ খাওয়ানো হয়েছে, আরে বাদ বাকি আছে, এখন আবার টানলে আবার বের হবে। আর দারবারটা খুব সুন্দর। এখন তো গ্যারান্টি না, আইডিয়া দিতে পারবে? হ্যাঁ ভাই, আইডিয়া দিতে পারবো। কেমন আইডিয়া দিয়ে দিবেন? এগুলো আপনার 16-17 কেজি দুধ হবে, গরু তো 16-17 কেজি দুধ হবে, 16 থেকে 17 লিটার। জি। দাম কত? এটা দাম চাচ্ছি আপনার হচ্ছে হলো 1,95,000। 1,95,000? জি। এটাতেও দরদামের সুযোগ আছে? জি আছে, সামান্য কিছু সুযোগ। এটাও সাইড করে দেন, পরেরটা দেখি। দেখেন নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, জার্সির মিক্সড আছে। হলস্টিয়ান ফিজিয়ানের সঙ্গে জার্সির মিক্সড আছে? জি জি জি, মিক্সড আছে। দাঁত কয়টা? দাঁত আপনার ছিল না, আপনার হচ্ছে হলো কেনার সময় ছিল না, পরে আপনার হচ্ছে হলো দাঁত পড়ছে, দুই দাঁত কেবল পড়ছে, দাঁত এখন ওঠে নাই। আচ্ছা, দাঁত মানে পড়ছে, এখনো বের হয়? বের হয় নাই, দুই দাঁত কেবল হচ্ছে। আচ্ছা, এটার ধরে নিতে হবে। আচ্ছা, এটার কোলে কি বাচ্চা আছে? এটা আপনার সার বাচ্চা, এই আপনার ফজরের আজানের পর বাচ্চা হয়েছে, ফুল টুল ক্লিয়ার হয়েছে? না ভাই, জন্ম ফুলটা এখনো পরে নাই, প্রসেসিং চলতেছে। হ্যাঁ, প্রসেসিং চলতেছে, যে আপনার বের হয়ে আসতেছে একটু। আচ্ছা, এটাই এর প্রথম বাচ্চা, এটার সঙ্গে মেয়ে বাচ্চা? না, সার বাচ্চা এটা ভাই, এটার সঙ্গে আবার সার বাচ্চা। হ্যাঁ, সেম একদম মায়ের ইয়া পাইছে, জাত পাইছে। আচ্ছা ভাই, এইটার দুধ কতবার টানছেন? শাল দুধ এটা আপনার 2 বার টানছি, আপনার হচ্ছে আবার এখন টানিয়ে দিতে হবে।
দুইবার অলরেডি টানছেন, এখন আবার টানতে হবে। জি জি জি, আবার টানতে হবে। আচ্ছা, এটা দুধের ধারণা দিয়ে দিতে পারবেন প্রথম বিয়ানের? এটা আপনার ধারণা, আপনার প্রথম বিয়ানের গরু তো 14-15 লিটার দুধের আশা করতেছি। প্রথম বিয়ানের বকনা গাভী পালতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা যে কেউ নিয়ে মা বন্যা নিয়ে লালন পালন দহন করা হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই। ওই প্রথম বিয়েছে আপনার হচ্ছে একটু লড়াচড়া করতেছে, আবার 1-2 দিন তারপর আপনার সব ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে? জি জি জি। এটা দুধের আইডিয়া বললেন কত লিটার? 14-15 লিটার দুধ হবে। দাম কত নেবেন? এটা দাম লবো আপনার 1,90,000। 1,90,000? জি। দেখে কারো পছন্দ হলে দরদামের সুযোগও দিবেন? সামান্য কিছু সুযোগ আছে। আচ্ছা, আশা বলবো এটা সাইড করে দেন, পরেরটা দেখুন। দেখেন 7 নম্বর সিরিয়াল একটা গাভী আছে, মোটামুটি সব গরুগুলোই বড় বড়, মাঝারি গরু কি দেখাবেন? এই দুইটা গরু আছে আপনার মাঝারি। আচ্ছা, এইটা আর এর পরেরটা, আর এই যে বকনাটা আপনার মাঝারি, মাঝারির মধ্যেই পড়ে। হ্যাঁ, মাঝারির মধ্যে। মানে 5টা গাভী ছিল বিগ সাইজের, বাকি 3টা মাঝারির থেকে একটু একটু বড় বড় আছে। হ্যাঁ। আচ্ছা, এইটা সম্পর্কে জানান, 7 নম্বর সিরিয়ালের এই গাভীটা সম্পর্কে, কি জাতের? এটা আপনার জার্সি, ব্ল্যাক জার্সি। আপনার হল বাচ্চাটা আপনার জার্সি বাচ্চা হইছে, বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জার্সি বাচ্চা? জি। মেয়ে বাচ্চা হইলে ভালো হইতো। হ্যাঁ, বাচ্চার বয়স হয় 17 দিন। আপনার দুধ আছে, আপনার এখন দইলে তাও 11 কেজি দুধ হবে। দাঁত কয়টা? দাঁত আপনার 4টা কেবল। 4 দাঁতে কয় নম্বর বাচ্চা হয়েছে? এটা দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড বাচ্চা? সেকেন্ড বাচ্চা। জি। দুধ আছে, এখন দহন করলে কত লিটার? এখন আপনার তাও 11 কেজি দুধ হবে। এখন দহন করলে 11 লিটার? জি। আর বিকেল বেলা দহন করে নিতে চাইলে? আপনার 17-18 লিটারের দুধের গ্যারান্টি দেবো। 17-18 লিটারের মতো? জি জি। এটাও যে কেউ নিয়ে লালন পালন দহন করা যাবে? জি জি। এই গরু টাকারও পছন্দ হলে বাচ্চা সহ কত টাকা দাম? এটার দাম আপনার 2,05,000। 2,05,000? জি। এটাতেও দরদামের সুযোগ দিবেন? সামান্য কিছু সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করেন, পরেরটা দেখি। দেখেন 8 নম্বর সিরিয়ালে একটা গাভী আছে, সাদা কালো, মাঝারি সাইজের। এটা কোন জাতের? এটা আপনার হলস্টিন ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী? জি। বাচ্চা আছে? ভাই বাচ্চা আছে আপনার 7 দিন বাচ্চার বয়স। কি বাচ্চা? আমি টাবি সব আছে, বগনা বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? হ্যাঁ, মায়ের জাত পাইছে। আচ্ছা, বাচ্চাটাও বেশ গেট আপ ফুল বাচ্চা। জি জি জি। আচ্ছা, বাচ্চার বয়স হচ্ছে কয়দিন বললেন? 7 দিন বাচ্চা। 1 সপ্তাহ? জি জি। গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স আপনার 4 দাঁত, 5 বাচ্চা। প্রথম বাচ্চা 4 দাঁত বয়স? 4 দাঁত বয়স। আচ্ছা, মাশাআল্লাহ, ওলান পালান তো সেই সুন্দর আসছে। হ্যাঁ ভাই, সুন্দর আসছে। আচ্ছা, কত লিটার দুধ আছে? এই 6 দিনে আমি তাও আপনার 16-17 কেজি দোয়ান করতেছি। 16-17 কেজি? জি জি। প্রথম মেনে এত দুধ হচ্ছে? হ্যাঁ ভাই হচ্ছে। আপনি এটার গ্যারান্টি দিবেন কেমন? এটা আমি দুইবেলা কি যে কেউ আসলে 4-5 দিন পর আপনার 18 লিটার দুধের গ্যারান্টি দেবো। আরো 4-5 দিন গেলে ফুল দুধটা চলে, দুধ চলে আসবে, পানি আছে এখনো। দেখেন পানিটা চলে গেলে আমি আপনার 18 লিটার দুধের গ্যারান্টি দেবো। এই পানিটা ক্লিয়ার হয়ে গেলে 18 লিটারের মতো গ্যারান্টি পাওয়া যাবে। জি জি জি। দাম কত? এটার দাম আপনার 2,10,000। এটার দাম চাইলেন 2,10,000? জি। ভিডিও দেখে কারো পছন্দ হলে দরদামের সুযোগ দিবেন? সামান্য কিছু সুযোগ দিবেন। আচ্ছা, যে এই পাশে বিগ সাইজের একটা গাভী আছে 9 নম্বরে, এটা কোন জাতের? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এগুলো আপনার দেখাবো না, এগুলো আপনার দেখানোর দরকার নেই, কারণ এগুলো সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এমনিতে কোনো সমস্যা নেই বিক্রি? না 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 না, বিক্রি হয়ে গেছে ভাই। আচ্ছা, কোথাকার ভাই নিছে? এটা আপনার নিছে আপনার টাঙ্গাইলের এক ভাই নিছে, উনি ব্যবসা করে আপনার হলো যাবে রংপুরে, রংপুরে যাবে টাঙ্গাইল এক ভাই নিছে, টাঙ্গাইলেই ব্যবসা করে। হ্যাঁ, টাঙ্গাইলেই ব্যবসা করে। আচ্ছা, এটা উনি আসবে না, কিভাবে নিল? উনি আপনার আসলে আইসে সরজমিনে আইসে গরু দোয়া দেখে আপনার হলো দুধ দুই বেলা যেটা বলছি বলছি যে আমি আপনার 30 কেজি দুধ আছে, উনি আপনার 2-3 বেলা দোহান করে দুধ দেখে তারপরে আমাকে টাকা পয়সা দিয়ে চলে গেছে। এই মোটামুটি 10টার দিকে পিক আপ আসতেছে, ডাইরেক্ট আপনার রংপুর চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি উনি না আসলেও কোনো সমস্যা নেই? এখান থেকে আমি টাকা পয়সা পাই গেছি সব, গাড়ি দিয়ে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, 100% আছে। আচ্ছা, আমার দর্শক ভাইরা যদি এসে সরজমিনে এসে দুধ টুধ যাচাই বাছাই করার পরে চলেও যায় কিছু টাকা অ্যাডভান্স করে, পরবর্তীতে আপনি গাড়ি দিয়ে পৌঁছায় দিতে পারেন? হ্যাঁ, পরবর্তীতে আমার টাকা পয়সা সব পুরো পেইড হলে আপনার হোস্টেলে আমি নিজ দায়িত্বে আমার নিজ দায়িত্বে আমি আপনার গাড়ি দিয়ে তার খামারে পৌঁছায় দিয়ে আসবো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি আর বলবো, দর্শকরা আপনার আসলে আসুক আইসে, আমি চাই যে আপনার আমার এই ভিডিও কলে গরু কেনার দরকার নাই, আপনার আসলে সরজমিনে আইসে যেগুলো আপনার দুধের গরু আছে সেগুলো আপনার দুধ 2-3 বেলা নিয়মিতভাবে দোয়ান দেখে আমি জিডার যে বর্ণনা দেবো সেইটা হলে আমার সাথে দাম দর করে গরু কিনবে। আর যে গরুগুলো প্রেগনেন্ট আছে ওই গরুগুলো আপনার হলো পাইঙ্গে বারান্নাটা আপনার হলো বুঝতে পারবে যখন গরু শুয়ে থাকবে, খাওয়া দাওয়ার পরে আপনার হলো শুয়ে থাকবে, দেখা যাবে 10-15-20 মিনিট পরেই আপনার পাইঙ্গেটা চলে আসছে, এবং যেটার আসবে না সেটার মনে করেন কোনো সময় আসবে না নাই। আর ধারবাটটা আপনার হলো 4টা ধারবাটটা আনবে, সেই 4টা ধারবাটে মনে করেন যদি 4টা বাটে যদি মনে করেন 15-20 দিন টাইম থাকে, ওই ধারবাটা দেখবেন যে আপনার মধুর মতো আপনার কালার, ওই রকম যদি কালার হয় তাহলে আপনার মনে করেন কোনো সমস্যা নাই। আবার কোনোটায় দেখা যায় সমস্যা আছে, সেগুলো আপনার ছাকরা বের হচ্ছে কি আপনার হলো মেলা রকম আপনার সমস্যা দেখা যাচ্ছে, পানির মতো আসতেছে এবং কোনো শক্ত লাগতেছে, সাইড টে ওলান পোলান গুলা
এরকম করে আপনার দেখে হাত এমনিতে লাললে তো আপনার যত ভারী লাগবে না ভারী লাগবে আচ্ছা এবং সমস্যা নাই এটা বাট আপনার হচ্ছে হলো হাত দিয়ে টিপে দেখবে যে আপনার হচ্ছে হলো কোনো রক টক এগুলো আছে কিনা এগুলো আপনার দেখে গাভিন গরুগুলো কিনতে হবে আচ্ছা প্রেগন্যান্ট গরুগুলো এইভাবে এখান থেকে হোক বা যেখান থেকে এইভাবেই নিবে দর্শকরা জি 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 আর এখানে যদি সরজমিনের দর্শকরা আসতে চায় থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাসায় থাকলেও থাকতে পারবে আবার ভাঙড়াতে আপনার উপজেলা অডিটোরিয়াম আছে ওখানেও থাকতে পারবে ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ সমস্যা নাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01745 1698 767 असंख्य धन्यवाद अशराफुल भाई एबारे नतुन करे एतगुलो गाभी आमादेर देखानोर जन्य भालो थाकबेन आसलामु आलाइकुम वालेकुम आसलाम वा रहमतुल्लाहि वा बरकातुहु।